Hazar station pothot railway kotripokkhor ussed obhijan. ব্যৱহাৰিক প্ৰতিষ্ঠান উচ্ছেদ কৰাত হৃদযন্ত্ৰ ক্ৰিয়া বন্ধ হৈ মৃত্যু ব্যৱহাৰিক ব্যৱহাৰিকজনৰ মৃত্যুৰ পিছতে অঞ্চলটোত সৃষ্টি উত্তপ্ত পৰিস্থিতিৰ কৰিমগঞ্জৰ পথৰকণ্ডিত চৰকাৰী ভূমিত চলিল প্ৰশাসনৰ বুলডোজাৰ রঙালী বিহুর উৎসাহ আনন্দর মাজতে হুজাই আর করিমগঞ্জের পাথারকান্দিত চলিল প্রশাসনের উচ্ছেদ অভিযান মঙলবারে হুজার স্টেশন চারিআলিত রেলওয়ের মাটি দখল করে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলিল উচ্ছেদ অভিযান তিনিখনক বুলডোজার লগাই ইখনের পিছত সিখনক শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান উচ্ছেদ করলে রেলওয়ে কর্তৃপক্ষয় দোকানখানে কি রেলের মাটিতে আছে অভিযোগ তুলিছে আপনাদের কোনো জাননি দিয়া নাই কিমানখন দোকান আজি উচ্ছেদ করা হবো মানে মেইনলি ফ্লাইওভারটার কারণে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষর উচ্ছেদের সময়তে ঘটিল এক শোকাবহ ঘটনা নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান উচ্ছেদ করাত হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু ব্যবসায়ী ঘটনাস্থলীতে শোকত প্রাণ হেরালে অচ্যুত দাস নামের ব্যবসায়ীজনে ব্যবসায়ীজনের আকস্মিক মৃত্যুর পিছতে উত্তেজিত হয়ে পড়ে উচ্ছেদিত আন সকল ব্যবসায়ী আনকি উচ্ছেদ চলাবলৈ যোৱা অভিযানকারী দলের সঙ্গে এক প্রকারের সংঘাতত লিপ্ত হয় উচ্ছেদিত ব্যবসায়ীসকল পিছত ঘটনাস্থলীত উপস্থিত হয়ে আরক্ষী নিয়ন্ত্রণ করলে পরিস্থিতি কিন্তু তার মাজতে একাংশ ব্যবসায়ী যেনে পারে নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের আঁতরাই নিয়ে বিভিন্ন সা সামগ্রী ইপিনে করিমগঞ্জের পাথারকান্দিত সরকারি ভূমিত চলিল প্রশাসনের বুলডোজার বাজারিছড়া মুকুন্দা পথত প্রশাসনে উচ্ছেদ চলাই ভাঙি পেলাই অবৈধভাবে থাকা বহু লোকের বাসগৃহ দোকান পোহার এখন সরকারি জায়গাটা প্রয়োজন সরকারে ভাঙছে আমরা এটা কোনো দুঃখ নাই কিন্তু আমার আমরা রিকোয়েস্ট অনুরোধ থাকবো সরকারের কাছে যে আমরা একটা বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক এনেকৈ মঙলবাৰৰ দিনটোত হুজাই করিমগঞ্জত সরকারি ভূমিত চলিল প্রশাসনের উচ্ছেদ অভিযান হুজাইৰ পৰা রুহুল আমিন আর করিমগঞ্জৰ পৰা শীর্ষেন্দু সিৰ রিপোর্ট DY365